Bismillahirrahmanirrahim. Priyo Shikharti Bindu, Assalamu Alaikum. Aaj ami tomader Islam o Noitik Shikha Bishoy Oddhay 3 er part 2 niye alochona korbo. To priyo Shikharti Bindu, aaj amra Quran Tilawat somporke alochona korbo. To shurute amra Quran Tilawat porichoy somporke janbo. Quran তিলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তিলাওয়াত আরবি শব্দ, এর অর্থ পাঠ করা, আবৃত্তি করা। পবিত্র কোরআন পাঠ করাকে কোরআন তিলাওয়াত বলে। তিলাওয়াত একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। পবিত্র কোরআন তিলাওয়াত করতে হলে আমাদেরকে বর্ণগুলো বা অক্ষরগুলো প্রথমে আমাদেরকে চিনতে হবে, তারপরে আমাদেরকে পবিত্র কোরআন পাঠ করা শিখতে হবে। এভাবে আরবিতে সুন্দর করে স্পষ্ট ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, এটি হচ্ছে কোরআন তেলাওয়াত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু বন্ধুরা, এই কোরআন শব্দটির অর্থ হচ্ছে পঠিত। পৃথিবীতে সবচেয়ে কোরআন সবচেয়ে বেশি পরিমাণে পাঠ করা হয়, এজন্য একে কোরআন বলা হয়। মুসলমানগণ দৈনিক 75 নামাজে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করে থাকে। এ হচ্ছে আমরা এই পর্যন্ত কোরআনের পরিচয় সম্পর্কে জানলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কোরআনের গুরুত্ব সম্পর্কে জানলাম। কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি। এটি হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। এতে মানুষের জীবনের যাবতীয় দিক নির্দেশনা, যাবতীয় কল্যাণের কথা বর্ণনা করা হয়েছে। কোরআন তেলাওয়াত করে আমরা কোরআন তেলাওয়াত করলে আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ গুলো জানতে পারবো এবং আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করতে পারব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কোরআন তেলাওয়াত করতেন এবং সে অনুযায়ী তারা আমল করতেন এবং জীবন পরিচালিত করতেন। কেননা এজন্য কোরআন শিক্ষা করা অত্যন্ত জরুরি। কেননা আমাদের নামাজে কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। সুতরাং আমাদেরকে গুরুত্ব সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমি এখন আলোচনা করব। কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক বেশি, এজন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, এবং কোরআন তেলাওয়াত যদি আমরা করি তাহলে আমাদের ওপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা উচিত, ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হাদিসে আছে যে একটি হরফ কোরআনের একটি হলে পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। এ বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিয়ে মানতে হবে। তো কোরআন তেলাওয়াত আমরা দেখে দেখে পড়ি বা না দেখে মুখস্থ বলি না কেন, দুটির মধ্যেই পূর্ণ বা সওয়াব রয়েছে। এর জন্য আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, আমাদের অন্তরে শান্তি আসবে, আমাদের অন্তর প্রশান্ত হবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি আমল করব। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 3 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কোরআন তেলাওয়াত সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে আমরা কোরআন তেলাওয়াতের পরিচয় সম্পর্কে জানবো। কোরআন তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তেলাওয়াত আরবি শব্দ, এর অর্থ পাঠ করা, আবৃত্তি করা। পবিত্র কোরআন পাঠ করাকে কোরআন তেলাওয়াত বলে। তেলাওয়াত একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। পবিত্র কোরআন তেলাওয়াত করতে হলে আমাদেরকে বর্ণগুলো বা অক্ষরগুলো প্রথমে আমাদেরকে চিনতে হবে, তারপরে আমাদেরকে পবিত্র কোরআন পাঠ করা শিখতে হবে। এভাবে আরবিতে সুন্দর করে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, এটি হচ্ছে কোরআন তেলাওয়াত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু বন্ধুরা, এই কোরআন শব্দটির অর্থ হচ্ছে পঠিত। পৃথিবীতে সবচেয়ে কোরআন সবচেয়ে বেশি পরিমাণে পাঠ করা হয়, এজন্য একে কোরআন বলা হয়। মুসলমানগণ দৈনিক 5 বার নামাজে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করে থাকেন। এ হচ্ছে আমরা এই পর্যন্ত কোরআনের পরিচয় সম্পর্কে জানলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কোরআনের গুরুত্ব সম্পর্কে জানব। কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি। এটি হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। এতে মানুষের জীবনের যাবতীয় দিক নির্দেশনা, যাবতীয় কল্যাণের কথা বর্ণনা করা হয়েছে। কোরআন তেলাওয়াত করে আমরা কোরআন তেলাওয়াত করলে আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ গুলো জানতে পারবো এবং আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করতে পারবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কোরআন তেলাওয়াত করতেন এবং সে অনুযায়ী তারা আমল করতেন এবং জীবন পরিচালিত করতেন। কেননা এজন্য কোরআন শিক্ষা করা অত্যন্ত জরুরি, কেননা আমাদের নামাজে কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। সুতরাং আমাদেরকে গুরুত্ব সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমি এখন আলোচনা করব। কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক বেশি, এজন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, এবং কোরআন তেলাওয়াত যদি আমরা করি তাহলে আমাদের ওপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা উচিত, ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হাদিসে আছে যে একটি হরফ, কোরআনের একটি হরফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিয়ে মানতে হবে। তো কোরআন তেলাওয়াত আমরা দেখে দেখে পড়ি বা না দেখে মুখস্থ বলি না কেন, দুটির মধ্যেই পুণ্য বা সওয়াব রয়েছে। এর জন্য আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, আমাদের অন্তরে শান্তি আসবে, আমাদের অন্তর প্রশান্ত হবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি আমল করব। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছো, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। গত ক্লাসে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অধ্যায় 3-এর পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের পার্ট 3-এর তাজবিদ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা তাজবিদের পরিচয় সম্পর্কে জানবো। তাজবিদ অর্থ সুন্দর বা উত্তম করা।
আল কোরআনের আয়াতসমূহকে সুন্দর বা উত্তম রূপে ও স্পষ্ট করে পড়াকে তাজবিদ বলে। অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফ মাখরাজ ও সিফাত অনুসারে তিলাওয়াত করাকে তাজবিদ বলে। আরবি হরফ কোনোটি মোটা করে পড়তে হয়, আবার কোনোটি চিকন করে পড়তে হয়। উচ্চারণের এ বিশেষ অবস্থাকে বলা হয় সিফাত। যেমন আমরা বোর্ডে প্রথমে দুটি হরফ দেখতে পাচ্ছি, একটি হলো ত আর একটি হচ্ছে তা। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, যদিও এই দুটি হরফের উচ্চারণ স্থান একই, কিন্তু এই হরফ দুটি একটি মোটা করে পড়তে হয় আর একটি চিকন করে পড়তে হয়। ত উচ্চারণ করতে গিয়ে গিয়ে আমরা তকে একটু মোটা করে বলবো ত ত, এবং তা উচ্চারণ করতে গেলে আমাদেরকে বলতে হবে তা, একটু চিকন করে পড়তে হবে। তাহলে এই বুঝতে পারলাম যে এ দুটি হরফের সিফাত ভিন্ন, একটি মোটা করে পড়তে হবে, একটি চিকন করে পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসবো আরেকটি কোরআন তেলাওয়াতে বিশুদ্ধভাবে স্পষ্ট করে কোরআন তেলাওয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাকরাজ। মাকরাজ মানে হচ্ছে উচ্চারণের স্থান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি দুটি আরবি অক্ষর বা বর্ণ, একটি হচ্ছে হা, একটি হচ্ছে আরেকটি হচ্ছে হা। এই দুটি হরফের উচ্চারণ স্থান ভিন্ন। আমরা এটা দেখতে পাচ্ছি যে হা এর উচ্চারণ স্থান এবং হা এর উচ্চারণ স্থান ভিন্ন। তো এ দুটি অক্ষরকে আমরা ভিন্ন ভিন্ন স্থান থেকে উচ্চারণ করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে মাকরাজ এবং সিফাত ঠিক রেখে সুন্দর করে কোরআন তেলাওয়াতকে তাজবিদ বলে। তো তাজবিদের গুরুত্ব সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তাজবিদের গুরুত্ব অনেক। তাজবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে আমাদের গুনাহ হবে। এতে অনেক সময় আল কোরআনের অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন কোরআনে সুরে ইখলাসের মধ্যে এসেছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। এই শব্দটি এখানে কুল শব্দটির অর্থ হচ্ছে বলুন, হে নবী বলুন, কুল শব্দটির অর্থ বলুন। এক্ষেত্রে আমরা যদি সাধারণভাবে উচ্চারণ করি কুল, তাহলে এর অর্থ হয়ে যাবে খাওয়া বা ভক্ষণ করা। তাহলে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এটা এই কাপ আর এই কাপ, উচ্চারণের ক্ষেত্রে এটিকে বলতে হবে কুল আর এটিকে বলতে হবে এটি হচ্ছে কুল। তো আমরা এই কুলকে যদি কুল করি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, এতে আমাদের গুনাহ হবে। তাই আমাদেরকে আল কোরআন কোনোভাবেই অশুদ্ধ পড়া যাবে না, তাজবিদ সহকারে শুদ্ধ সুন্দরভাবে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন কোরআন আবৃত্তি করে ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিখিয়ে দেয় সেই ব্যক্তি সবচেয়ে উত্তম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা শুদ্ধভাবে তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করব। তো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।